একটা পানি কিনেছি 75 পয়সা দিয়ে, 25 পয়সা আমাকে ফেরত দিয়েছে। আমি ভেবেছিলাম হয়তো বা এই টাকাটা আমাকে ফেরত দিবে না, বাট আমাকে ডেকে ফেরত দিল, বা এই নিন আপনার 25 পয়সা। এই যে 25 পয়সা দেখছেন, এটার একটা বিশেষ রহস্য আছে। বিশেষ রহস্যটা কি দেখবেন, আমরা ভাবছিলাম হয়তো বা দুবাই আমাদের এই 25 পয়সা মেরে দিবে, বাট মারলো না। আমাদের বাংলাদেশ হইলে কি করতো আমি কিছু বলবো না। কারণটা দেখেন, মানে কেন হাসতেছি, এই যে আমরা খাবার কিনলাম, এখানে 5 টাকার খাবার, এখানে 1 টাকা 75 পয়সার পানি, ঠিক আছে, এই দুটো আমাদেরকে দিছে। তো এটা যখন দেওয়ার পরে আমাদের এই যে কাগজটা দিল, এখানে দেখুন কাগজে দেখেন, সুপার শপ থেকে আমি পানি কিনেছি 75 পয়সার পানি, 1 টাকা দিয়েছি, আমাকে 25 পয়সা ব্যাগ দিয়েছে, ঠিক আছে। কি বলবেন ভাই, এটা কেন দেখালাম? এই যে 25 পয়সা, আসলে 25 পয়সা যদি আমি 10,000 লোকজনের কাছে নিই, অথবা 1 কোটি লোকের কাছ থেকে নিই, অথবা 10 লাখ লোকের কাছ থেকে নিই, তাহলে কত টাকা হয় হিসেব করেছেন? আপনি আমি এই 25 পয়সা ছেড়ে অনেকে চলে আসি, বাট এই 25 পয়সার গুরুত্বটা অনেক বেশি। এই যে আমার এই ভাইয়ের মতো অনেক ব্যক্তি আছে যারা এই 25 পয়সাটাকে বাংলাদেশে ছেড়ে দিই, এটা আমাদের হিসেব করি না। আমাদের যে এই যে আমরা সিম ব্যবহার করি, 1 টাকা আটানা করে আমাদের চার্জ কেটে নেয়, এটা আমরা হিসেব করি না। বাট এটা যদি আমরা হিসেব করে দেখি, কোটি কোটি টাকার একটা বে হিসাবে চলে যাচ্ছে। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, যে এইখানে আমি আছি, একটা সুপার শপ, অনেক বড় একটা ন্যাস্ট সুপার মার্কেট, যেখানে কোটি কোটি টাকার লেনদেন হয়, সেখানে 25 পয়সা আমাকে ফেরত দিয়েছে। হিসেব হতে হবে ভাই এরকম। এই কারণে হাসতেছিলাম যে একটা পানি কিনেছি 75 পয়সা দিয়ে, 25 পয়সা আমাকে ফেরত দিয়েছে। আমি ভেবেছিলাম হয়তো বা এই টাকাটা আমাকে ফেরত দিবে না, বাট আমাকে ডেকে ফেরত দিল, বা এই নিন আপনার 25 পয়সা। এই কারণে হাসতেছি, কারণ আমি অনেক খুশি এই 25 পয়সা পেয়ে, ঠিক আছে। তো বাংলাদেশে যারা কেনাকাটা করেন ভাই, আপনার এই 25 পয়সা বা 1 টাকা আপনি চেয়ে নেবেন, দেখবেন, ঠিক আছে, ওই যে বিক্রেতা তার মুখ লাল হয়ে যাবে, ঠিক আছে, ভালো থাকেন।